তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা আজকের যে ভিডিওটি, চলুন শুরু করা যাক। যে আজকের যে টুলসটি আমি রিভিউ করব, এই টুলসটি হলো আইফোন আইফ্রি। তো আইফোন আইফ্রি যে বিভিন্ন প্রকার অপশন রয়েছে, সেই অপশনগুলো নিয়ে আমি, আপনি এখানে রিড করতে পারবেন, রাইট করতে পারবেন, ওয়াইফাই যে সিস্টেম রয়েছে ওয়াইফাই সিস্টেমটি কাজ করতে পারবেন। আইপ্যাড, আইপড এবং বিভিন্ন প্রকার যে সফটওয়্যারটি রয়েছে, সেই সফটওয়্যারটি আপনি এখান থেকে, বা ওয়াইফাই যে বিটি রয়েছে, এসএন রয়েছে, সেটা এখান থেকে কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম এটাকে এক্সকর্ট করতে হবে। তো ওকে এখানে এক্সকর্ট করার পর এরকম একটি সফটওয়্যার দেখতে পাবেন। এরপর আমাদের এখানে দুটি ড্রাইভার থাকবে, অবশ্যই আপনাদের এই ড্রাইভারটি ইনস্টল করতে হবে। যদি এটি ইনস্টল না করেন তাহলে কিন্তু এটি ওয়ার্ক করবে না। তো সর্বপ্রথম আমি আমার যে প্রথমটা রয়েছে যেটা, সেটা আমি এখানে ইনস্টল করে ফেলি। তো গাইস, এখানে ওল্ড এবং নিউ রয়েছে, দুইটাই রয়েছে, দুইটাই আপনাদের অবশ্যই সেট আপ করতে হবে। সেট আপ করার পরে আমি আপনাদেরকে ফুললি ফুল দেখাতে পারবো, যে এই টুলসটি রিভিউ করে দেখাবো। এই টুলসটির সাহায্যে আপনারা যেটা যেটা করতে পারবেন, ফুললি ফুল ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দেব। তো গাইস, সঙ্গেই থাকুন, এ টু জেড আমি বলে দিচ্ছি। এটি সেট আপ হওয়ার পরপরই আমি বলে দেবো। তো সেট আপ হতে একটু সময় লাগবে। তো দেখুন হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পারলেন গাইস, আমার যে ইউএসবি ড্রাইভারটি রয়েছে, সেই ইউএসবি ড্রাইভারটি আমি এখানে ফিনিশ করে দিলাম। এখন আপনি ইচ্ছা করলে যে আপনার যে ওল্ডটা রয়েছে, ওল্ডটা আপনার এখান থেকে এক্সপোর্ট করে দিতে পারেন। তো যাই হোক, আমার যেহেতু নিউটা রয়েছে, নিউটাই আমি ইউজ করে দিলাম। এটা মেসেজ আসবে যেহেতু আমি কেটে দিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন গাইস, ডাটা ফাইল রয়েছে অনেক। এই ডাটা ফাইলগুলো আইফোন দেখতে পাচ্ছেন, আইফোন যে মডেলগুলো রয়েছে, সেই মডেলগুলোর সেম অনেক মডেল রয়েছে। অনেক মডেলগুলো আপনি এখানে প্লাস থেকে শুরু করে, আইফোন প্লাস থেকে শুরু করে গোল্ড রয়েছে, গোল্ড, ব্ল্যাক, আর ব্রাইট, রোজ, ব্ল্যাক, তো বিভিন্ন প্রকার এখানে মডেল রয়েছে। এই মডেলগুলো আপনারা কীভাবে রিট্রাইট করবেন সেটা দেখাচ্ছে। তো আমি সর্বপ্রথম ডাটা দিয়েছি, ড্রাইভার দিয়েছি, এখানে ফ্রেমওয়্যার দেখতে পাচ্ছেন, ফ্রেমওয়্যারটি রয়েছে। জাস্ট আমরা এটা এখন ওপেন করব এবং ইয়েস করে দেব। ইয়েস করার পর এরকম গাইস একটি আমাদের সামনে একটি ফিচার চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন, রাইট এন্ড রাইট এন্ড রাইট এন্ড, এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই বিটি ক্যালকুলেটর, ব্রন্ড কোড, বিভিন্ন প্রকার কোড রয়েছে। এগুলো আপনারা এখান থেকে জাস্ট রাইড করতে পারবেন। যারা আইফোন ইউজ করেন তারা অবশ্যই জানেন। এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্ট কোড, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এখানে একটি অপশন রয়েছে, এখানে একটি অল সিলেক্ট করেও আপনি করতে পারেন, একটা করতে পারেন। এখানে গাইজ দেখতে পাচ্ছেন ওয়াইফাই রিপেয়ার। তো এখানে আমরা পরে আসি, এইখানে দেখতে পাচ্ছেন অটো এবং কম্পোর্ট। তো আমরা ম্যানুয়ালি ভাবে অটোতে কাজ করব। অটোতে কাজ করলে আমাদের সুবিধাটা বেশি হবে। এরপর গাইস, এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ এখানে আইফোন আইপ্যাড যেগুলো রয়েছে, মডেল রয়েছে, যে মডেলগুলো আমি আপনাদের দেখিয়েছি, যে মডেলগুলো আমি এর মধ্যে দেখিয়েছি, সেই মডেলগুলো এখানে আপনি ফুললি ফুল পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি দেখিয়েছিলাম ব্ল্যাক, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক। তো এই ফুল ডাটাগুলো আপনারা অবশ্যই এখান থেকে
পাবেন। এখন গাইজ এখানে যে সিস্টেমগুলো রয়েছে এখানে আইএসও ডিভাইস নট ফাউন্ড, অর্থাৎ এখানে যদি আপনার আইফোনটা লাগানো থাকতো তাহলে এখানে আপনি এই ডিভাইসটি যখন ক্লিক করতেন তখনই কিন্তু এটা ফাউন্ড দেখাতো। এবং এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন ডিএআইজি মোড, এখানে আপনি ক্লিক করে ডিআইজি মোডে কিন্তু আপনি এটি করতে পারবেন। তো এখানে একটা আইফোন বক্স নট ফাউন্ড, এখানে অবশ্যই আপনাদের যে বক্সটি রয়েছে সে বক্সটি ইউজ করতে বলতেছে। তোকে আমার এটা ইউজ করলাম না, আমরা এখানে ইনফরমেশন থেকে আরও যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখব। তো এখানে রয়েছে রিড অল ইনফরমেশন, অর্থাৎ আপনার যে আইফোন আইপ্যাড রয়েছে সেটা যদি আপনি এখানে ডিভাইসটি শো করিয়ে দেন তো আপনার অল ডিটেলস এখানে কিন্তু শো করবে, আপনাকে দেখাবে কত মডেল আছে, কি ব্র্যান্ডের আছে, অর্থাৎ ডিসপ্লে টাচ সব ইনফরমেশন আপনাকে দেখিয়ে দিবে। এরপর দেখুন রাইট অল ট্রিক, এখানে রাইট অল ট্রিক আমি দেখতে পাচ্ছেন, যদি আপনি অল ট্রিক করে থাকেন তাহলে অল ট্রিক হবে। এবং এখানে আপনি মডেল সিলেক্ট করে দিবেন। এবং গাইজ এখানে রয়েছে রিপেয়ার ওয়াইফাই, তো আপনার আইফোনে যদি কোনো ওয়াইফাই কোনো প্রবলেম থেকে থাকে তো এখান থেকে আপনারা সেই ওয়াইফাইটা আপনারা ক্লিয়ার করে এখান থেকে রিপেয়ার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা ইনেবল মোড রয়েছে, এখানে আমরা এক্সিট করে দিতে পারি, ইআইএজি যে মোড রয়েছে এটা আমরা এক্সিট করে দিতে পারি। তো এরপর আমরা চলে যাব পারমিটেড আপডেটেড, এখানে আমরা চলে এসেছি। এরপর আমরা যাব লো লেভেল পারমিটেড, তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ ব্যাকআপ ডিভাইস ডাটা ইউজ, অর্থাৎ আপনার যে ডাটাটা রয়েছে সেটা এখানে ইউজ করতে পারেন। তো এইখানে কিছু অপশন রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, আইফোন বক্স নট ফাউন্ড। তো এখানে গাইজ সবগুলো আপনারা পারমিট পাবেন না, সেই বিষয়টা খেয়াল করবেন। সো এখানে গাইজ কিছু কিছুগুলো আপনারা পারমিট পাবেন, কিছু কিছুগুলো পাবেন না। তো এখানে ব্যাকআপ রিস্টোর ইউজার ডাটা এগুলো সব আপনাকে অবশ্যই ওই বক্স আই ফ্রি বক্স ইউজ করতে হবে। তো এখানে পারমিট যে এগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, এগুলো আপনার কোম্পানি ফ্রি দিয়েছে, ফ্রি ইউজ করতে পারবেন। এখানে অ্যাডভান্স লেভেলে যে রয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স লেভেলে কিছু অপশন রয়েছে, এখানে টার্ন অফ ক্যামেরা সাউন্ড, বিভিন্ন প্রকার অপশন থেকে আপনারা এই যে 11.7p এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এবং এখানে রয়েছে বক্স ফ্রি, এখানে সিলেক্ট মডেল, এখানে ফ্রেমওয়্যার, এখানে ফ্রেমওয়্যার সিলেক্ট করে অবশ্যই আপনি আপনার তো সেটটি রয়েছে সেটটি এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেমওয়্যার থেকে এখান থেকে জাস্ট আমরা আপগ্রেড ফ্রেমওয়্যার যদি দিই তাহলে এটা কিন্তু আপগ্রেড হবে। এবং এখানে যে আমি যে বক্স ড্রাইভারটি দিয়েছি এখানে ইচ্ছে করলে এখান থেকেও আপনারা সেই বক্স ড্রাইভারটি দিতে পারেন। তো যাই হোক আমি এটা আগেই দেখিয়ে দিয়েছি এখান থেকে। এবং এখানে যে ডাটাবেস সিলেক্ট ডাটাবেসগুলো রয়েছে ডাটাবেসগুলো এখানে সিলেক্ট করতে পারবেন। তো আইফোন আইপ্যাড যেগুলো রয়েছে এখানে জাস্ট আপনারা যে মডেল রয়েছে সেই মডেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট ফ্রেমওয়্যারটি দিয়ে দিয়ে এখানে আপডেট দিয়ে দিবেন, আপডেট দিয়ে দিলে বাস ওকে হয়ে গেল, জাস্ট ফ্লাশ হয়ে যাবে। এখানে আপনার স্ক্রিন লক বা বিভিন্ন প্রকার লক টক থাকলে সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আই ফ্রি যে টুলসটি রয়েছে এখানে আপনারা ফুলি ফুল ফ্রি পাবেন না, এখানে জাস্ট এই কয়টা অপশন আপনি যেখানে দেখতেছেন ওয়াইফাই রিপেয়ার এগুলো আপনি অবশ্যই কাজ করতে পারবেন, ডিভাইসটি লাগালি কাজ হবে। তো ওকে গাইজ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সো গাইজ আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।